বাদুরবানির থানচি উপজেলার রেমাক্রি ব্রিজের কাছে র্যাবের সঙ্গে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের গুলি বিনিময় চলছে ভোরে রেমাক্রিতে অভিযান শুরুর পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছড়ে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এ সময় আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায় এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে দর্শক বান্দবানের রয়েছেন সহকর্মী শাফায়েত হোসেন সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে শাফায়েত শাফায়েত যোগী গ্রেফতারের বিষয়ে র‍্যাক সংবাদ সম্মেলনে কি বলেছে আমাদেরকে বিস্তারিত জানান সুজনা আপনি জানেন গেল প্রায় চার মাসের উপর ধরে আপনার বান্দরবানের রুমা রোয়াংসড়ি এবং থানসি সীমান্তে আপনার একটি বিশেষ বিশেষ অভিযান চলছে সেই অভিযান এখনও চলমান রয়েছে সেই অভিযানের সূত্র ধরে আপনার রুমা এবং রোয়াছড়ি পর্যটকদের উপরও ভবন নিষেধাজ্ঞা রয়েছে তবে আজ সকালে থানসির রামাক্রি এবং তিন্দু ইউনিয়নের সীমান্ত এলাকায় র্যাব এবং জঙ্গি সংগঠনের সদস্য এবং ক্যাফিনের সদস্যদের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে তবে এই গোলাগুলির সংবাদে আসলে হতাহতর খবর পাওয়া যায়নি তবে এখনও সীমান্ত এলাকায় উত্তেজনা রয়েছে তবে স্থানীয়দের মাঝে আসলে একটি আতঙ্ক বিরাজ করছে তবে আজ বিকেলে কিবা দুপুর নাগাদ একটি সাংবাদিক সম্মেলনের কথা রয়েছে সেই সাংবাদিক সম্মেলনে আপনার র্যাব এবং র্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা অভিযানে ছিলেন তারা আসলে এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তবে এখনো সংবাদ সম্মেলন শুরু হয়নি সংবাদ সম্মেলন শুরু হলে বিস্তারিত আরো কিছু পাওয়া যাবে এই ছিল আসলে থানসি থেকে সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে বান্দরবান থেকে জানাছিলেন সফেদ হোসেন